আলোচিত খবর 10 অক্টোবর 2024 বৃহস্পতিবার। আজ মহাসপ্তমী, মণ্ডপে মণ্ডপে ভক্তদের পুষ্পাঞ্জলি। সেন্ট মার্টিন দ্বীপের কাছে বাংলাদেশের মাছ ধরার ট্রলারে মিয়ানমার থেকে আসা গুলিতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জেলে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনার মামলায় জামিন পেয়ে বাড়িতে ফিরলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দল মত ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার এবং নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়তে পারে, পর্যালোচনা কমিটি বয়সসীমা বাড়ানোর সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। পতিত ফ্যাসিবা কিছুদিন পরপর প্রতি বিপ্লবের স্বপ্ন দেখে, শেখ হাসিনা বিদেশে বসে দেশের অস্থিরতা চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। চলতি অর্থ বছরে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে 4% হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। পিরোজপুরে প্রাইভেট কার খালে পড়ে 2 পরিবারের 8 জন নিহত। সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। দুর্বল হয়েছে হারিকেন মিল্টন, বিদ্যুৎহীন 30 লাখের বেশি কয়েকজনের প্রাণহানি। আবুধাবি টি-10 লিগে বাংলা টাইগার্সের আইকন প্লেয়ার হিসেবে খেলবেন অলরাউন্ডার সাকিব আল হাসান।